ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ সব সময় থাকুন খবরে অন্নপূর্ণা কি রসই মাত্র 6 টাকায় মিলবে ডাল ভাত সবজি প্রতিদিন 300 জন কুপন কেটে খেতে পারবেন পুরো আগে একেবারে নামমাত্র খরচে খাবার পরিবেশনের এই উদ্যোগ কলকাতা পুরসভার সোমবার বেহালা পুরসভার 118 ও 116 নম্বর ওয়ার্ডে চালু হলো এই অন্নপূর্ণা কি উদ্বোধন করলেন মেয়র পরিষদ তথা একশো আঠারো নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তারক সিংহ উদ্বোধন অনুষ্ঠান রীতিমতো পারিবারিক চেহারা নেয় কারণ তারকের মেয়ে তৃণমূল কাউন্সিলর কৃষ্ণা সিংহের একশো ষোলো নম্বর ওয়ার্ডেও এই প্রকল্প চালু হয়েছে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তারকের ছেলে অমিত সিংহ যিনি একশো সতেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এখান থেকে তিনশো করে লোককে রোজ খাবার দেওয়া হবে ছ টাকায় ডাল ভাত তরকারি পাঁচ দিন আর দুদিন দেওয়া হবে খিচুড়ি সারা বছর সারা বছর আমরা এখান থেকে কুপন দেব যদি তারা বাড়ির বাসন নিয়ে চলে আসে তাহলে তাতে আমাদের একটা মাপ আছে সেই মাপে দিয়ে দেবো ভালো লাগছে আনন্দ হচ্ছে এই জন্যই কি আমার অঞ্চলে অনেক বস্তি মানুষ আছে ছেচল্লিশটা এখানে ছোট বড় বস্তি আছে তারা উপকৃত হবে এটা বাবা অনেকদিন আগে থেকেই চেয়েছিলেন এটা হোক যেহেতু এখানে এত বস্তি আছে অনেক মানুষ কাজে যায় তা এত সস্তা এইভাবে আমরা ভাবিনি কখনো যেটা চালু হতে পারে কলকাতা পুরসভা সূত্রে খবর এরপর অন্যান্য ওয়ার্ডেও এই অন্নপূর্ণা প্রকল্প চালু করা হবে প্রবীর চক্রবর্তীর রিপোর্ট এবিপি আনন্দ কলকাতা